শুনে অজয় সামন্ত এই পুষ্পমালাটি দিলেন, তার সঙ্গে আরো কিছু। আপনি যেমন ভগবানের মূর্তি দর্শন করেন, এই যে কৃষ্ণের মূর্তি, এই যে আপনারা ছেপেছেন, ওই দেখুন ওই যে মূর্তিটা দেখছেন, যে মূর্তিটা তৈরি করেছে সে কি কোনোদিন চৌদ্দ পুরুষের মূর্তিটা দেখেছে? কি যে তৈরি করেছে সে দেখেছে? সে কিন্তু দেখেনি, এটা পরম্পরা চলে এসেছে। ওই দেখুন কৃষ্ণের মাথায়, এ কৃষ্ণের যে করেছে তার বুদ্ধি আছে, কেন বলুন তো? একটা ঠিক কাজ করেছে। সব কৃষ্ণের মাথায় কিন্তু ময়ূর পাখনা নেই, আছে। কৃষ্ণ যতদিন বৃন্দাবনে ছিল ততদিন কৃষ্ণের মাথায় ময়ূর পাখনা ছিল। কৃষ্ণ যেদিন বৃন্দাবন ছেড়ে চলে গেল সেদিন কিন্তু দ্বারকায় গিয়ে যখন কৃষ্ণ রাজা হলো, ওই কৃষ্ণের মাথায় কিন্তু ময়ূর পাখনা ছিল না। এখন যারা ক্যালেন্ডার তৈরি করছে, ওরা তো বাচ্চা কৃষ্ণের মাথায় ময়ূর পাখনা ঢুকিয়ে দেয়, আবার বুড়ো কৃষ্ণের মাথায় ময়ূর পাখনা লাগিয়ে দেয়। আসলে তা নয়, কারণ বৃন্দাবনের কৃষ্ণ মাধুর্যের কৃষ্ণ, আর দ্বারকার কৃষ্ণ হলো ঐশ্বর্যের কৃষ্ণ। তথাপি একটা প্রশ্ন থেকে গেল, কৃষ্ণ যেদিন দ্বারকায় চলে গেল সেদিন রাধারানী কেঁদে কেঁদে বলেছিল যে তুমি যদি চলে যাও আমি কার কাছে থাকবো? কৃষ্ণ বলেছিল আমি আজ যাচ্ছি, আমি কাল আসব। রাধারানী প্রশ্ন করলেন, প্রাণনা তুমি চলে যাচ্ছ তাতে আমার দুঃখ নাই, কিন্তু তুমি যে এত বড় মিথ্যুক এটা আমার জানা ছিল না। কেন? যখন প্রেমিক প্রেমিকা গল্প করে না, অনেক মিথ্যে কথা বলে, কি বলে না, আমাদের উমুক আছে তুমুক আছে, আমি উমুক পারি তুমুক পারি, নানান কথা বলে, কিন্তু ওই কথাটাকে বাস্তবে আনা বড় কঠিন। রাধারানী বলছে সেদিন বৃন্দাবনে কদম গাছের গোড়ায় দাঁড়িয়ে তুমি বলেছিলে, ও গো রাধে তোমাদের কাছে এত প্রেম নিয়েছি, তোমাদের কাছে এত ভালোবাসা নিয়েছি, তাই আমি তোমার দেহ স্পর্শ করে কথা দিলাম আমি কোনোদিনই বৃন্দাবন ছেড়ে যাব না। নিতাই গৌর হরি 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 বল হরি হরি বল হরি হরি বল। তুমি আমায় কথা দিয়েছিলে যদি তুমি কোনোদিন বৃন্দাবন ছেড়ে যাবে না, তুমি আমায় কথা দিয়েছিলে, তবে আজ কেন চলে যাচ্ছ? কি তাহলে কথা কি থাকলো? তুমি আমায় কথা দিয়েছিলে যে আমি বৃন্দাবন ছেড়ে কোনোদিন যাব না, তাহলে তুমি আজকে চলে যাচ্ছ কেন? কৃষ্ণ বললো আমি যাচ্ছি না। তাহলে কোন গেল কে? বৃন্দাবন ছেড়ে দ্বারকায় কোন কৃষ্ণ গেল? বৃন্দাবন ছেড়ে দ্বারকায় গেল ঐশ্বর্যের কৃষ্ণ, মাধুর্যের কৃষ্ণ আজ বৃন্দাবনে আছে। এই জন্যে আসতে যারা এখানে বসেছেন আমার বাবারা, এই জন্য একটু ভেতরে যাচ্ছি। কি বাবা চলুন যাই বিহার। ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ তথা ডক্টর মহানব্রত ব্রহ্মচারী, তিনি তার ভাগবতে সিদ্ধান্ত দিয়েছেন, বৃহৎ গৌড়ীয় সিদ্ধান্ত ভাগবত, সেখানে সিদ্ধান্ত দিয়েছে মহামুনি সিদ্ধাশ্রমী টিকা দিয়েছেন, বলছে যে কৃষ্ণ দুটো ভাগবত সিদ্ধান্ত দিয়েছে, বৃহৎ গৌড়ীয় ভাগবত। কিরকম? যেদিন কৃষ্ণ জন্মগ্রহণ করলো কারাগারে, বসুদেব মাথায় করে নিয়ে আসলো যশোদার ঘরে, তাই না? যেদিন কৃষ্ণ জন্মগ্রহণ করে বসুদেব মাথায় করে নিয়ে আসলো যশোদার ঘরে, যশোদার ঘরে এসে দেখে অতঃপরে
যশোদার কোলের ধারে আর এক কৃষ্ণ খেলা করে। বসুদেবী এসে দেখে অতি অতি বিস্ময়, না না আমি তো এক কৃষ্ণকে মাথায় করে নিয়েলাম, তবে যশোদার কোলের ধারে দুইটি সন্তান খেলা করছে, একটি মেয়ে আর একটি ছেলে। সে যশোদার দুটি হোক তিনটি হোক আমার জানার দরকার নেই, আমার কৃষ্ণ বলেছে যশোদার কোলের ধারে রেখে দিয়ে মেয়েটাকে নিয়ে আসতে। ওই বসুদেবের কৃষ্ণকে যশোদার কোলের ধারে যেই না শুয়ে দিয়েছে, যশোদার কৃষ্ণ আর দেবকীর কৃষ্ণ দুই কৃষ্ণ এক হয়ে গেছে। তাহলে যশোদার কোলের ধারে দুটি ছিল, একটি মেয়ে একটি ছেলে। যেই কোলের ধারে কৃষ্ণকে শুয়ে দিল বসুদেব, ওই যশোদার কোলের ধারে কৃষ্ণের সঙ্গে বসুদেবের আনা কৃষ্ণ দুটো কৃষ্ণ মিশে একাকার হয়ে গেল। মেয়েটাকে নিয়ে বসুদেব চলে গেল। আপনারা সবাই জানেন এইবার অক্রূর যখন রথে করে কৃষ্ণকে নিয়ে যাচ্ছে, যেতে যেতে হঠাৎ যমুনার তীরে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলল, কৃষ্ণ বলছে মামা এই যে অক্রূর কাকা একটু দাঁড়াও, আমি একবার যমুনাতে স্নান করে আসি। তো কৃষ্ণ যমুনায় বলরাম রথের উপর বসে আছে, কৃষ্ণ যমুনাতে স্নান করতে নেমেছে। আর যেই কৃষ্ণ যমুনার জলে স্নান করতে নেমেছে, কৃষ্ণ যমুনার জলে ডুব দিয়েছে। আর যেই যমুনার জলে ডুব দিল বলি আর তো কৃষ্ণ উঠল না রে, উঠলো না রে, বলি আর তো কৃষ্ণ উঠলো না রে। সে তো যমুনার জলে, যমুনার জলে তলিয়ে গেল, আর তো কৃষ্ণ উঠলো না রে। দেখো যমুনার জলে কৃষ্ণ যমুনার জলে তলিয়ে গেছে। মনের দুঃখে প্রিচন্দিকে ভ্রমে প্রিচন্দিকে তাকিয়ে দেখে রথের উপরে, ওই রথের উপরে ওই দেখো কানাই বলাই বসে আছে, কানাই বলাই বসে আছে। এই তো কৃষ্ণ যমুনার জলে ডুবে গেল, যমুনার জলে ডুবে গেছে। হঠাৎ পিছন ফিরে দেখে রথের উপরে একা বলরাম বসেছিল, অক্রূর পিছন ফিরে দেখে, দেখে কানাই বলাই বসে আছে, যেটা যমুনায় তলিয়ে গেল ওটা কোন কৃষ্ণ, ওটাই ছিল মাধুর্যের কৃষ্ণ। এটা বড় গোপন তত্ত্ব বাবা। শ্রীমদ ভাগবত মহানামৃত ব্রহ্মচারী ডক্টর মহানামৃত ব্রহ্মচারী তার ভাগবতে সিদ্ধান্ত দিয়েছে, কৃষ্ণ আর উঠল না, এবার ঐশ্বর্যের কৃষ্ণকে নিয়ে অক্রূর চলে গেল। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ তিনি কাউকেও কৃপা সবাই আমরা পেতে চাই, কিন্তু পাবো বললে পাওয়া হবে না। ভগবানের কাছে যে যেমন বাঞ্ছা করে, যে যতমান প্রবর্তন্তে তাং স্তৈব ভজম্যহম্, ভগবানকে যে যেমন ভাবে চায় ভগবান তার কাছে তেমন ভাবে চলে আসে।